হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো কৃষি গুচ্ছ পরীক্ষা হয়ে যাওয়ার পর এবং কৃষিরও রেজাল্ট দিয়ে দিয়েছে এবং নেক্সট ডে সাবজেক্ট চয়েস এবং অন্যান্য কার্যক্রমের পর এখন অনেকেরই একটাই অপেক্ষা, তা হলো জিএসটি, অর্থাৎ গুচ্ছভুক্ত 22টি বিশ্ববিদ্যালয়ের অপেক্ষা যেন শেষ হচ্ছে না অনেকের। অনেকে এখনো আছে যে দুর্ভাগ্যবশত তৃতীয় মেরিটেও তোমরা চান্স পাওনি। তো তাদের জন্য জানিয়ে দিতে চাই যে অনেক জায়গায় অনেক গণমাধ্যম বা আমাদের কোনো আপডেট ভিডিওতে অনেক আগে তৃতীয় মেরিট পর্যন্ত দেওয়ার সম্ভাবনা হলেও একটি ভালো খবর তা হলো যে আরেকটি মেরিটও প্রকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং প্রকাশিত হবে অফিসিয়ালি, অর্থাৎ ফোর্থ মেরিট প্রকাশিত হতে যাচ্ছে এবং আরেকটি মাইগ্রেশন বা অভিপ্রয়ণ অর্থাৎ থার্ড মাইগ্রেশনও হবে। সেটি নিয়ে এই ভিডিওতে কথা বলবো। তো দেরি না করে ভিডিওটি শুরু করে নেওয়া যাক। তো তোমরা যদি খেয়াল করো, তো গুচ্ছের অফিসিয়াল ওয়েবসাইটে আমি চলে গেলাম। তো এখানে 2022 শিক্ষাবর্ষে জিএসটি অর্থাৎ জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রাথমিক ভর্তি চতুর্থ পর্যায়ে নিয়েও অফিসিয়ালি এখন লেখা চলে এসেছে। একটি লেখা তোমরা খেয়াল করতে পারো ব্র্যাকেটে, তাহলে চতুর্থ পর্যায়কে এখানে ব্র্যাকেটের শেষ পর্যায় হিসেবে চিহ্নিত করা হয়েছে। তো এতদিন প্রথম, দ্বিতীয় বা তৃতীয় পর্যায়ের ব্র্যাকেটেই লেখাটি ছিল না, তবে চতুর্থ পর্যায়ের ক্ষেত্রে একটু ব্যতিক্রমধর্মী ভাবে শেষ পর্যায়ে লেখাটি দেখা যাচ্ছে, অর্থাৎ কাগজে কলমে বলা যায় এটিই হতে যাচ্ছে শেষ পর্যায়ে, অর্থাৎ এরপরে আর তেমন বড় সড়ো কোনো লিস্ট দেওয়ার সম্ভাবনা তেমন নেই। তবে এই চতুর্থ পর্যায়ে অনেক দূর পর্যন্ত স্টুডেন্টরা যাবে, অর্থাৎ অনেক কম স্কোর নিয়েও যারা একটু বেশি বেশি করে চয়েস দিয়েছিলে, চয়েসের সময় যাদের গুচ্ছে যে কোনো সাবজেক্ট একটা সিট হলেও হবে, বা পিওর সায়েন্সে বা যারা কমার্স হোক তাদের কমার্স একটা সাবজেক্ট হলেই হবে, আর্টস এর ক্ষেত্রে আর্টস এর, তো তাদের বলবো যে এই মেরিট লিস্টটি অনেক সম্ভাবনা নিয়ে আসবে। তার অনেকগুলো কারণ আছে এখানে, যেমন লিখেছে চূড়ান্ত ভর্তির তারিখ এবং প্রক্রিয়া সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে পাওয়া যাবে। তো গুচ্ছভুক্ত বেশ কিছু ইউনিভার্সিটির কিন্তু ভর্তি কার্যক্রম শুরু হয়ে গেছে, যেমন খুলনা বলো, খুলনা ইউনিভার্সিটি, তারপর শাহজালাল, পাবনা ইউনিভার্সিটি তো খুব সম্ভবত শুরু হয়ে গেছে, এছাড়া আরো কিছু ইউনিভার্সিটি, আবার অনেকগুলো ইউনিভার্সিটিতে শুরু হয়নি। কারণ এটি সত্য যে তৃতীয় মেরিট পর্যন্ত দিয়ে দিলেও এখনো বেশ কিছু বিশ্ববিদ্যালয়ের সিট অর্ধেকের মতো খালি, অর্ধেক না হলেও বেশ একটা ভালো সংখ্যা খালি আছে। তো তারা তো সেই সংখ্যাগুলো পূরণ না করে ক্লাস শুরু করতে পারছে না, কারণ কোটাদেরকে আগে দেওয়ার পরেও যখন আসন বাকি থাকে তখন তো মেরিট দিবেই, এটা স্বাভাবিক। তো উত্তীর্ণদের মধ্যে থেকে আরো বেশি করে নেয়ার চেষ্টাই এখন চলবে। তো এখন তোমাদের অনেকে প্রশ্ন থাকতে পারে যে চতুর্থ পর্যায়ের কার্যক্রমটি কবে থেকে কবে হবে। তো বিগত কার্যক্রমগুলো বেশ পরপর হয়ে গিয়েছিল কুইক টাইমের ভিতরে। এখন চতুর্থ পর্যায়ের কার্যক্রম যদি দেখো, এখানে লেখা আছে আগামী 20 আগস্ট 2023 হতে 22 আগস্ট 2023-এর মধ্যে কার্যক্রম সম্পন্ন করতে হবে ওয়েবসাইটের মাধ্যমে। তো এখানে প্রাথমিক ফি প্রদান সেগুলো 20 তারিখ দুপুর 12টা হতে 21 তারিখ রাত 11টা 59 পর্যন্ত করে নিতে হবে, অর্থাৎ যে 5,000 টাকা অনলাইনে দেওয়া নিয়ম। আর মূল কাগজপত্র জমা 21 থেকে 22 তারিখের মধ্যে সকাল 10টা থেকে বিকাল 4টার মধ্যে এইচএসসি এবং এসএসসির মূল নম্বরপত্র আবেদনকারী প্রাথমিক ভর্তিকৃত বিশ্ববিদ্যালয় অর্থাৎ প্রথম যেটাই আসবে এখন শেষ দিকে, কারণ এখন আর অপেক্ষার সুযোগ নেই। আর মোর ওভার এতদিনের লিস্টে এটা বুঝে গেছো, যারা প্রথম ধাক্কায় বা যখনই হোক কেউ যদি নাম আসার পরেও, সিলেক্ট হওয়ার পরে যদি ভর্তি না হয় সেটা কিন্তু অটোমেটিক বাতিল হয়ে যায়, অর্থাৎ পরবর্তী ধাপে সেগুলো আর আসে না, তখন অটোমেটিক ক্রস হয়ে যায় বা কিছু সে অপশন গুলো চলে যায়। আর আর আরেকটি কথা, যে প্রাথমিক ভর্তির পরে মাইগ্রেশন হলো জমাকৃত মূল কাগজ যে বিশ্ববিদ্যালয়ে জমা আছে সেখানেই থাকবে, স্থানান্তরের কোনো দরকার নেই। আর একান্ত অনেক পরে পুরোপুরি ক্লাস শুরু হয়ে গেলে তখন স্থানান্তর বা মাইগ্রেশন করিয়ে নিতে পারে তারা। এছাড়া আরেকটি প্রশ্ন থাকতে পারে যে এখন 20 তারিখে কেন, অর্থাৎ মাঝে 14, 15, 16, 17 অনেকগুলো দিন তো ছিলই, যেমন বাকিগুলো একদম পরপর হয়েছে। আমি বলবো যে বেশ কিছু ইউনিভার্সিটিতে ভর্তি কার্যক্রম চলছে এবং বাকি যে বিশ্ববিদ্যালয়গুলো তারা এখনো অফিসিয়ালি কিছুটা ডিসাইড নিতে সময় নিচ্ছে। কারণ কি, কৃষি গুচ্ছের ফলাফল প্রকাশিত হয়েছে, অনেকে আছে রেজাল্ট চ্যালেঞ্জ করেছে, অনেক রেজাল্ট আবার ওয়েটিং থেকে আসবে। তার উপর এটা সত্য যে অনেকে কৃষি গুচ্ছেও অনেকে আছে অনেক ভালো ভালো মেরিটে চান্স পেয়েছে কিন্তু পড়বেও না, কারণ এক হলো যে অনেকে আছে খালি দেওয়ার জন্য দিয়েছে, আবার অনেকে আছে জাস্ট একটু ফর্ম এমনি দিয়েছে অথবা একটা স্বস্তির জন্য যে আমি একটা এই জায়গায় সিট পেয়েছি, সো কল্ড একটা স্বস্তির জন্য, কিন্তু ফাইনালি ভর্তি হবে না। নিজেদের আগে কোনো ভালো পাবলিকে যদি পেয়ে থাকে সেখানেই হয়তো বা ভর্তি হবে, অথবা জিএসটি প্রথম মেরিটে পেয়ে গেছে এরকম পাবলিক হতে পারে, অথবা কোনো রেপুটেড প্রাইভেট হোক
বা কোনো বিদেশের স্কলারশিপ প্রোগ্রামে চলে যেতে পারে, কিন্তু অনেকে আছে অ্যাডমিশন পরীক্ষা দেওয়ার নেশা, দেখ তাদের কথা এখন বাদ থাক। তবে কৃষি গুচ্ছ একটা হিউজ সংখ্যক সিট যেহেতু থাকে 3,500 মতো, তো সেখানে অনেক ভালো সংখ্যক ছেলে মেয়েরা চলে যাবে, তো এখান থেকে বেশ কিছু সিট আরো খালি হবে, অন্তত 500 থেকে 700 সিট খালি হবে অন্তত, এতটুকু নিশ্চিত করে বলাই যায়। আর অনেক, কারণ কৃষি তো চাকরির যেহেতু সুযোগ, আবার অনেক আছে যে কোনো জেলা যে কোনো সাবজেক্টের বদলে কৃষিতে নিজের স্পেসিফিক জেলায় বা শহরে যেতে পছন্দ করবে, হোক সেটা ময়মনসিংহ হোক সেটা ঢাকা। তো তারপরে যখন খালি হবে তখন এমনকি যদি কেউ চতুর্থ মাইগ্রেশন ও দুর্ভাগ্যবশত না আসে, তাদেরকেও বলবো যে আপ টু ডেট থাকবে ওয়েবসাইট গুলোর সাথে। তখন তোমরা করবে কি, তখন গণবিজ্ঞপ্তির অপেক্ষা করতে হবে। গণবিজ্ঞপ্তি একটি আনঅফিসিয়াল টার্ম, এটি হয়তো বা সবসময় গুচ্ছে ফলো হয় না, তবে এটা বলতে পারি যে গুচ্ছ নির্দিষ্ট সংখ্যক কার্যক্রমের পরেও যদি আসন বাকি থাকে, কোটা এবং পোষ্য কোটা অন্যান্য সবকিছুর পরেও যদি আসন লিমিটেড না থাকে, অর্থাৎ কিছু আসন থাকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, তারা তখন একটি গণবিজ্ঞপ্তি দিবে যে তাদেরকে যারা চয়েসে রেখেছিল গুচ্ছ আবেদনকালে, তারা সরাসরি কাগজপত্র জমা দিয়ে পেপার ওয়ার্ক করে একটি সিট যাতে অফিসিয়ালি বুক করে নেয়, অর্থাৎ এটা আনঅফিসিয়ালি পেপার বলতে গেলে। তখন এরকম লগ ইন করে 5,000 বা ইয়েনের ওগুলো সবকিছু হয়তো তখন সশরীরেই হবে, অফলাইন কার্যক্রম, সেগুলো পরবর্তীতে আপডেট আসবে আশা করি, কিন্তু সবকিছু নির্ভর করছে চতুর্থ পর্যায়ে মেরিটে কত দূর পর্যন্ত টানবে তার উপরে। তো প্রথম 2 মেরিট 3 মেরিটে তোমরা বুঝতে পেরেছো অনেক দূর পর্যন্ত গেছে, এমনকি দ্য ভেরি ফার্স্ট মেরিটে কিন্তু সায়েন্সের মতো ইউনিটে 20,000 প্লাস র্যাঙ্কেও চান্স পেয়েছে, তারপর পিওর সাবজেক্টে গ্রুপ না বদলিয়েও। তো এটা আসলে নির্ভর করে সবকিছু হচ্ছে চয়েসের উপরে, 22টি বিশ্ববিদ্যালয় কিন্তু কম কথা নয়, তবে আসলে দুর্ভাগ্যজনক হলো এটা সত্যি, 500 টাকা করে করে প্রত্যেকটিতে আলাদা করে আবেদন জমাদান করা সবার পক্ষে আসলে সম্ভব নয়, অনেকে স্পেসিফিক 2-4টা জেলা বা সব জেলায় যেতেও চায় না, তাই আবেদন অনেকে কম করে, তাই কম সংখ্যক আবেদন কিন্তু একটু দূরে র্যাঙ্ক, ওদের জন্য অপেক্ষার সময়টা একটু বাড়ে। তবে তারপরে হতাশ হবে না আশা করি, চতুর্থ মেরিট এবার অনেক হিউজ সংখ্যক পর্যন্ত টানবে, যারা এমনকি 42, 41 বা 40ও পেয়েছো, ধরো কোটা আছে বা কোটা ছাড়া যদি হিউজ সংখ্যক আসন বাকি থাকে, তোমরা একটা আশা রাখতে পারো যদি বেশি বেশি চয়েস দিয়ে রাখো, কিন্তু হাতে কোনো একটা দুটো চয়েস দিলে তো রিস্ক ছাড়া বা গণবিজ্ঞপ্তি ছাড়া উপায় নেই। তো এটাই ছিল, আর তেমন কিছু বলার নেই বিশেষ করে। আর আরেকটা কথা, যদি চতুর্থ যেতে আসে সাথে সাথে ভর্তি হয়ে যাবে, যদি ভর্তির আগ্রহ থাকে লগ ইন করো এখানে লগ ইন করার মাধ্যমে, কারণ ভর্তি না হলে পরবর্তীতে তোমার এই সিটটা অন্য কাউকে দিয়ে দেওয়া হবে। তো গুচ্ছ বিষয়ক এই ছিল, আর তেমন কোনো ইম্পর্টেন্ট বা নতুন কোনো আপডেট নেই, মানে নতুন আপডেটের ভিতরে এটাই ছিল বলার। অনেকে হয়তো বা রেগুলার চেকের সময় জানতে, অনেকে আবার জানতে না, যারা জানতে না তারা এটা দেখে নিও আর নিজেদের প্রিপেয়ার রেখো, 20 তারিখের ভিতরে যদি শুরু হয় তাহলে অন্তত 17 থেকে 19 তারিখের ভিতরে একটা লিস্ট দিবে। তো যারা গুচ্ছের একটি ভিডিও বা আসার অপেক্ষা আছে তাদেরকে ভিডিওটি শেয়ার করে দিও, ভিডিওটি পছন্দ হলে অবশ্যই লাইক করো, এবং এডুকেশনাল আরো আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ সবাইকে।